একটা প্রশ্ন অনেকেই করে থাকে বা আপনার মনে হয়তো কখনো এসেছে, সেটা হচ্ছে যে ইউটিউবে কত ভিউজে কত ডলার দেয়। তো আজকের এই ভিডিওতে আপনাদের আমি ব্যাপারটা ক্লিয়ার করতে চলেছি যে ইউটিউবে অ্যাকচুয়ালি কত ভিউজে কত ডলার দেয় বা অ্যাকচুয়ালি যে ডলারটা ইনকাম হয় ইউটিউব থেকে সেটা কি ভিউজের সাথে ডাইরেক্টলি রিলেটেড কি না। ঠিক আছে, আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদের আমার নিজের চ্যানেল থেকে দেখিয়ে দেবো যে অ্যাকচুয়ালি কত ভিউজে কত ডলার ইনকাম হয়। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে, এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন ইউটিউব সম্বন্ধে। এই জন্য ভিডিওটি শেষ অবধি দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, তাহলে এই চ্যানেলে পরবর্তী যেসব ইউটিউব নিয়ে ভিডিও আসবে সেগুলোর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আপনাদের জানা উচিত যে ইউটিউব থেকে যে ইনকামটা হয় সেটা অ্যাকচুয়ালি হয় কীভাবে। ঠিক আছে, তো ইউটিউবের যে ইনকামটা হয় সেটা মূলত হয় গুগল অ্যাডসেন্স থেকে। এবার আপনার ভিডিওতে কত ভিউজ আসলো সেটার উপরে কিন্তু এটা ডাইরেক্টলি রিলেটেড না। ঠিক আছে, আপনারা ইউটিউবে যখন কোনো ভিডিও প্লে করবেন আপনারা লক্ষ্য করবেন যে সেই ভিডিওগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন অ্যাড শো হয়। ঠিক আছে, এবার যে এই অ্যাডগুলো শো হয় এই অ্যাডগুলো থেকে কিন্তু অ্যাকচুয়ালি ইনকামটা হয়। একটা ভিডিওতে যত বেশি অ্যাড আসবে সেই ভিডিওর কিন্তু ইনকাম ততই বেশি হবে। ঠিক আছে, সেই ভিডিওর ভিউজ কত হচ্ছে সেটা কিন্তু ডাইরেক্টলি রিলেটেড নয় ইউটিউবের ইনকামের সঙ্গে। আপনাদের একটা এক্সাম্পল দিই, ধরুন যে একটা ভিডিও রয়েছে সেই ভিডিওতে ভিউজ রয়েছে 10,000 এবং সেই ভিডিওতে অ্যাড এসছে 3,000, আর একটা ভিডিও রয়েছে সেই ভিডিওতে ভিউজ এসছে 20,000 আর সেই ভিডিওতে অ্যাড এসছে 2,000। ঠিক আছে, তো এই দুটো ভিডিওর মধ্যে কিন্তু ইনকাম বেশি হবে যেই ভিডিওতে 10,000 ভিউজ এসছে। ঠিক আছে, কারণ সেই ভিডিওতে কিন্তু অ্যাড বেশি এসছে, সেই ভিডিওতে 3,000 অ্যাড এসছে, এর জন্য সেই ভিডিওতে ইনকাম বেশি হবে। এর থেকে আপনারা বুঝতে পারছেন যে 20,000 ভিউজের তুলনায় 10,000 ভিউজের ভিডিওতে কিন্তু বেশি ইনকাম হয়, অর্থাৎ ভিউজ কিন্তু ডাইরেক্টলি ইনকামের সঙ্গে রিলেটেড নয়। ঠিক আছে, ভিউজ যদিও ইনকামের সঙ্গে ডাইরেক্টলি রিলেটেড নয় কিন্তু এটা ইনডাইরেক্টলি রিলেটেডও রয়েছে, কেননা আপনার ভিডিওতে যদি ভিউজ বেশি আসে স্বাভাবিকভাবে আপনার ভিডিওতে কিন্তু অ্যাডও বেশি আসবে। এবার যে অ্যাডগুলো আসে এই অ্যাডগুলোর মধ্যে কিন্তু অনেক ক্যাটাগরি রয়েছে। টেক চ্যানেলে যেই অ্যাডগুলো আসে সেই অ্যাডগুলো থেকে কিন্তু ইনকাম বেশি হয়, আর অন্যান্য যেসব চ্যানেল আছে সেই চ্যানেলের ভিডিওগুলোতে যেসব অ্যাড আসে যেই নর্মাল অ্যাডগুলো হয়ে থাকে সেগুলোর ইনকাম কিন্তু কম হয়। ওকে, তো একটা সময় ছিল যখন আমি ইউটিউবে এসেছিলাম 2018-19 সালে, তখন কিন্তু ইউটিউবে প্রায় 1,000 ভিউজে $1 হয়ে যেত। ঠিক আছে, কিন্তু বর্তমান সময় ফিক্স নেই কত ভিউজে কত ডলার হবে। অনেক সময় দেখা যায় যে 4,000 ভিউজে $1 হয়ে যাচ্ছে, আবার কোনো সময় দেখা যায় যে 10,000 ভিউজে $1 হচ্ছে। এছাড়া অনেক চ্যানেল রয়েছে যেই চ্যানেলগুলোতে কিন্তু 20,000 ভিউজে অনেক সময় $1 হয় না। ওকে, তো আপনাদের জানার জন্য একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে টেক চ্যানেল কিন্তু ইনকাম সবচেয়ে বেশি হয়। ঠিক আছে, কেননা টেক চ্যানেলে যেসব অ্যাড আসে সেই অ্যাডগুলোর যে CPC থাকে সেটা বেশি থাকে, এর জন্য টেক চ্যানেলের ইনকামটা বেশি হয়। তো আমার যেহেতু টেক চ্যানেল তাই আমার চ্যানেলে কিন্তু অন্যান্য যেসব চ্যানেল রয়েছে সেই চ্যানেলগুলোর তুলনায় কম ভিউজে কিন্তু বেশি ডলার ইনকাম হয়। ওকে, তো এখন আপনাদেরকে আমি আমার ইউটিউব স্টুডিওতে নিয়ে যাব, সেখানে আপনাদের আমি লাইভ এক্সাম্পল দেখিয়ে দেবো কত ভিউজে এক্স্যাক্টলি কত ডলার ইনকাম হয়। ঠিক আছে, তো চলুন দেখে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন এখানে আমি আমার ইউটিউব স্টুডিওটি ওপেন করে নিয়েছি। এবার আমি আপনাদের ভিডিও বাই ভিডিও দেখাবো যে কত ভিউজে অ্যাকচুয়ালি কত ডলার ইনকাম হচ্ছে। ঠিক আছে, তো আমি এখানে ভিউ মোডে ক্লিক করে আমার যে পুরনো ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো থেকে দেখাবো যে ভিডিওগুলোতে মোটামুটি ভিউস এসেছে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, তো এখানে দেখুন একটা ভিডিও রয়েছে আমার ফেসবুকের ফলোয়ার নিয়ে, এখানে 2,000 ভিউ এসছে। তো আমি এর উপর জাস্ট একবার ক্লিক করে দিলাম, এর উপরে ক্লিক করে দেওয়ার পর আমি এখানে যাব গো টু ভিডিও অ্যানালিটিক্স। ঠিক আছে, এখানে যাওয়ার পর আমি যাব রেভিনিউ, মানে এই ভিডিওর থেকে কত ইনকাম হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে $0.53 ইনকাম হয়েছে। ওকে, তো এবার আমি ক্যালকুলেটরটা ওপেন করব। তো আমার এই ভিডিওতে ভিউজ এসছে 2,000, আমি ডিভাইড করব একে 0.53 দিয়ে। ঠিক আছে, কারণ আমার $0.53 ইনকাম হয়েছে এই ভিডিও থেকে, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই ভিডিওতে $1 হতে প্রায় 3773 ভিউজ লাগবে, অর্থাৎ ধরে নিন আপনি 4,000, অর্থাৎ আমার এই ভিডিওতে কিন্তু $1 হতে গেলে 4,000 ভিউজ লাগছে। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন এই ভিডিওর ক্ষেত্রে 4,000 ভিউজে আমি $1 পাবো। তো এখানে আরেকটা ভিডিও দেখতে পাচ্ছেন মোবাইল দিয়ে ছবি তুলে টাকা ইনকাম করার ভিডিওটা, এর উপরে আমি ক্লিক করলাম। এই ভিডিওটার মধ্যে দেখতে পাচ্ছেন 1991 ভিউজ এসছে, অর্থাৎ ধরে নিন 2,000। ওকে, তো এবার আমি এখানে গো টু ভিডিও অ্যানালিটিক্স এখানে যাব, যাওয়ার পর এখান থেকে আমি রেভিনিউয়ে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে 2,000 ভিউজে কিন্তু আমার $1.24 ইনকাম হয়েছে। ওকে, এবার আমি যদি আবার ক্যালকুলেটারে যাই, ক্যালকুলেটারে গিয়ে আমি 2,000 দেব ডিভাইডেড বাই কত 1.24, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার প্রায় ১৬১২ ভিউজে আমার কিন্তু এখানে $1 হয়ে যাচ্ছে, আর আগের ভিডিওতে কত ছিল 4,000 ভিউজে আমার $1 হচ্ছিল। তো এখানে আপনারা বুঝতে পারলেন একটা কথা যে সব ভিডিওর ইনকাম কিন্তু সমান হয় না, কোনো ভিডিওতে বেশি ভিউজে $1 হয়, কোনো ভিডিওতে আবার কম ভিউজেও $1 হয়ে যায়।
তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি ইউটিউবে কত ভিউসে কত ডলার ইনকাম হয়। আর আপনারা দেখতে পারলেন যে একই চ্যানেলের কোনো কোনো ভিডিওতে কিন্তু বেশি ভিউসে এক ডলার হচ্ছে, আবার কোনো কোনো ভিডিওতে কিন্তু কম ভিউজেই এক ডলার হয়ে যাচ্ছে। যেমন আপনাদের ভিডিওর প্রথমে বলেছিলাম যে যেই ভিডিওতে অ্যাড বেশি আসবে সেই ভিডিওর কিন্তু ইনকাম বেশি হবে। তো আশা করি এই ব্যাপারটি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন থেকে যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে আপনি খুব সহজেই তাকে বুঝিয়ে দিতে পারবেন যে ইউটিউবে অ্যাকচুয়ালি কত ভিউসে কত ডলার হয় বা ইউটিউবের ইনকামটা অ্যাকচুয়ালি হয় কীভাবে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনার মনে হয় যে আপনি এই ভিডিওটি দেখে কিছু শিখেছেন, তাহলে ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন। আপনার কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, বিশেষ করে যাদের মনে কনফিউশন রয়েছে যে ইউটিউবে কত ভিউসে কত ডলার হয়, তাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, কেননা এই চ্যানেলে পরবর্তীতে ইউটিউব নিয়ে অনেক ইন্টারেস্টিং এবং নলেজেবল ভিডিও আসতে চলেছে, সেই ভিডিওগুলো নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তো ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।